بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন অথবা পরবর্তীতে অনলাইন ইউটিউবে যোগদান হবেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি বুধবারে 9টা থেকে 10:30 পর্যন্ত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইত্রা দেখে থাকেন এবং আমাদের সঙ্গে গ্রেট ব্রিটেনের বিশিষ্ট আলেম দিন আলোচকবৃন্দ উপস্থিত হয়ে থাকেন এবং তার ধারাবাহিকতায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের সিলেটের ঐতিহ্যবাহী গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াত আল খায়র আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পরিচালক ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর তাআলার শুকরিয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা হযরতের কাছ থেকে আলোচনা শুনব এবং স্পেশালি যেহেতু ইসলামিক কিউএনএ, এটা হলো প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, আমরা আশা করব আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর প্রশ্ন করে আজকের অনুষ্ঠানকে সুন্দর করে তুলবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি হযরতের কাছে এবং প্রোগ্রামে আমাদের ফোন করার জন্য যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করতে পারবেন প্রশ্নের জন্য। আমরা প্রথমে হযরতের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ, লাভ অফ দ্য প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নিব। জাযাকুমুল্লাহ খায়র। জি হযরত, জাযাকুমুল্লাহ খায়রান হযরত জনাব মাওলানা আল আমিন সাহেব হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় এবং জাযা খায়র দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال سبحانه وتعالى فبما رحمة من الله لنت لهم وإن كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কায়েমের বক্ষে মোনাজাত করছি। আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামকে তাঁর অপার অনুগ্রহে কবুল মঞ্জুর করেন, আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শাফাআত অর্জনের সুপারিশ অর্জনের মাধ্যম যেন এই প্রোগ্রামটি বিবেচিত হয়। আপনারা সুন্দর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে আসবেন এটাই প্রত্যাশা। আল্লাহ তাআলা যেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণের তৌফিক দ্বারা সবাইকে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি। এরই অংশ হিসেবে বলা যায় যে আজকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়ার কিছু মানুষ এমন আছে যারা, যাদেরকে আমরা বলতে পারি এরা আজালি বদবখত, যারা সম্পূর্ণরূপে হতভাগা এবং মানবতার দুশ্মন, সমগ্র ইনসাফ প্রিয়তার শত্রু এবং মানব সভ্যতার দুশ্মন। তারা তাদের এই আজালি বদবখতি অথবা হতভাগা হওয়ার
প্রমাণস্বরূপ তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশ্লীল কুরুচিপূর্ণ এবং অত্যন্ত আপত্তিকর গালিগালাজ এবং মন্তব্য তারা করে থাকে। এর কারণে আজকে সারা বিশ্ব উত্তাল, সমগ্র মানব বিশ্বের মধ্যে আজকে একটা হইচই, নড়াচড়া এবং ব্যথা সর্বত্র অনুভূত হচ্ছে। আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সেটা কী পরিমাণ যে সৃষ্টি করেছেন সেটা তারা হয়তো পরীক্ষা করতে চায়। তারা মনে করে যে বারবার যখন পরপর কোনো সময় আমরা কার্টুন বের করব, কোনো সময় আমরা ব্যঙ্গচিত্র দুনিয়ার সামনে উপস্থাপন করব, কোনো সময় আমরা কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করব, আর এইভাবে আস্তে আস্তে মুসলমানদের অন্তর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা কমে যায়, তাহলে আস্তে আস্তে দিনে ইসলাম নাউযুবিল্লাহ শেষ হয়ে যাবে। এই ধরনের একটা মনোমানসিকতা মেইবি তাদের অন্তরে রয়েছে। একবার এক সম্ভবত ইহুদি সম্প্রদায়ভুক্ত একজন সাংবাদিক লেখক, উনি দীর্ঘদিন পর্যন্ত চিন্তায় ছিলেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে এবং বিভিন্ন ব্ল্যাকমেইলিং, মিডিয়া ট্রায়াল এবং প্রোপাগান্ডার মাধ্যমে ইসলামকে শেষ করার জন্য, ইসলামের বিভৎসরূপ দুনিয়ার সামনে মিথ্যাভাবে পেশ করার চেষ্টা করা হয়। এরপরেও দেখা যায় ইসলামের বিজয় নিকেতন উড্ডীন রয়েছে, ইসলামের উত্থানকে ঠেকানো সম্ভব হচ্ছে না, ইসলামের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, অগ্রসরমান রয়েছে। তো উনি এই স্টাডি করতে লাগলেন যে মুসলমানদের ইসলামের এই অগ্রযাত্রাকে স্তব্ধ কেন করা যায় না। এত অপপ্রচারের পরে দেখা যায় ইউরোপের মধ্যে যারা নতুন মুসলমান হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ফর এক্সাম্পল অপপ্রচার চালাতে গিয়ে তারা নারী স্বাধীনতার দোহাই দেয় এবং নারীদের সংক্রান্ত ইসলামের বিভিন্ন পর্দার বিধান, হেজাবের বিধান ইত্যাদি উল্লেখ করার মাধ্যমে তারা ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে থাকে। এখন দেখা যায় আশ্চর্যের ব্যাপার যে ইউরোপে যারা নতুন মুসলমান হয় তাদের মধ্যে দেখা যায় নারীদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি এবং তারা বলে যে আমরা কমফোর্টেবল ফিল করি এবং আমরা ইসলাম যে নারীদেরকে সম্মানের মুকুট পরিয়েছে আর অঘোষিত রাজকীয় মুকুট দিয়েছে, যে সম্মাননা দিয়েছে, যে কমফোর্টেবল লাইফ দিয়েছে, যে সুন্দর শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে, এর জন্য আমরা ইসলামের প্রতি আরও বেশি আগ্রহী হই। তো ওই অমুসলিম ভদ্রলোক তিনি কয়েক বছর রিসার্চ করলেন যে ইসলামের বিরুদ্ধে এই অপপ্রচারের পরেও কেন ইসলামের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায় না, মানুষ নতুন বেশি ভারে মুসলমান হচ্ছে, এর কারণ কি? ইসলামের প্রচার প্রসার বেড়েই চলছে এবং বরং মনে হয় যেন আল্লাহ তাআলা ব্রিটেন, ইউরোপ ইত্যাদিকে ইসলামের নবজাগরণের জমিন হিসেবে, ল্যান্ড অফ অ্যাওয়ারনেস ইসলামের, এই হিসাবে যেন আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। দিন দিন এইভাবে উন্নতির দিকে মানুষ অগ্রসর হচ্ছে, সুবহানাল্লাহ। তো উনি অনেকদিন রিসার্চের পর, আমাদের এক বন্ধু মানুষ আছেন, ওনার সঙ্গে উনি গিয়ে বসলেন এবং বললেন যে আপনার রিসার্চের রেজাল্টটা কী? তো ওই ভদ্রলোক বলল যে আমি রিসার্চ করার পর আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো, মুসলমানেরা ইসলামের চেয়েও তাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। তো উনি বললেন যে এই ভালোবাসাটাই ইসলামের, ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিভিন্ন বর্ণনা এসেছে, মিন আহলিহি এসেছে, পরিবার পরিজন থেকে, সমগ্র দুনিয়ার মানুষ থেকে, এমনকি নিজের জান প্রাণ থেকেও, যতক্ষণ পর্যন্ত আমি বেশি মহাব্বতের পাত্রে পরিণত না হব, আমি যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসার পাত্রে পরিণত না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ওই সময় তার কাছে চিন্তাধারাটা ডিফারেন্ট ছিল, উনি ভাবলেন যে একটা, ফর এক্সাম্পল, একটা সুই যদি আপনার গায়ে লেগে যায় আর এই সুই দিয়ে যদি আঘাত আপনি পেয়ে যান, তাহলে আমার মনের মধ্যে ব্যথা আসতে পারে কিন্তু সমপরিমাণ কষ্ট তো আর আমি পাবো না। ওই কষ্ট আপনি বেশি পাবেন অবভিয়াসলি এবং আমার মনে একটা সহমর্মিতা এবং এটা আসতে পারে। তো উনি বললেন যে নিজের প্রাণ থেকে, নিজের জান থেকে তো কেউ কাউকে ভালোবাসে না, কারণ একটা সুই যদি আপনার শরীরে গাঁথে তাহলে আপনি এটার বেশি কষ্ট পাবেন তখন, আর আমি আমার শরীর, আমি হয়তো এটা দিয়ে ব্যথা অনুভব করব সহমর্মিতার অর্থে, কিন্তু ওই ব্যথাটা তো আমি পাবো না যে ব্যথাটা হয়তো আপনি পেয়ে গেছেন। এই অর্থে উনি বলেছেন যে আমার জানটা তো আমার কাছে প্রিয়, আমার জানটা বেশি, নিজের প্রাণের চেয়ে তো বেশি ভালোবাসতে পারি না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উমর, এখনও তোমার ইমান কামিল হয়নি। এই কথা বলার পর আল্লাহ তাআলা এত প্রভাব সৃষ্টি করে দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আরেকটা চিন্তা আসলো। মুহাদ্দিসিনে কেরাম বললেন
যে না, এই একটা হলো সেন্স, এই একটা অ্যাঙ্গেল, আর একটা সেন্সে চিন্তা করার বিষয়। হ্যাঁ, আরেকটা অ্যাঙ্গেল হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে আমি কি আমার জীবন দিয়ে দিতে পারবো ওনার জীবন রক্ষার জন্য? শত ওমর, হাজার ওমরের জীবন দিলেও তো কোনো কিছুই নয়, আমি তো অনায়াসে জীবন দিয়ে দেবো, আমার প্রাণ উৎসর্গ করে, জীবন কোরবান করে দিয়ে আমি আল্লাহর নবীর হেফাজত করব। ওই সময় বুঝে আসলো যে না, আসলে তো আল্লাহর নবীর মহাব্বতই বেশি। তো বললেন যে না, আমি এখন ফিল করছি আপনার মহাব্বতই আমার চেয়ে, আমার প্রাণের চেয়েও বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি রিয়েল মুমিন হয়েছো। তো কোনো মানুষ, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রাণের চেয়েও বেশি ভালোবাসার পাত্র যদি কেউ থাকেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা দুশ্মনেরা শেষ করে দিতে চায়, কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। এই দুর্বলতার যুগেও মানুষ ইমান আমলের দিক থেকে অনেক দুর্বলতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এবং আমাদের মধ্যে অনেক দুর্বল ইমানের লোক, আমলের দিক থেকে আমরা অনেক পিছিয়ে এবং দুর্বলতার শিকার, কিন্তু আজও অসংখ্য অগণিত মানুষ চোখের পানি ফেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখা সরাসরি তো আর সম্ভব নয়, কিন্তু আল্লাহর নবীর রওদা শরীফে যাওয়ার জন্য, আর রওদা শরীফও প্রপার রওদা শরীফ, ভেতরের অংশটা কেউ দেখতে পারবে না, রওদার সাথে যে জালি মুবারক রয়েছে এই জালি শরীফের জিয়ারত করার জন্য কত মানুষ সুবহানাল্লাহিল আজিম জীবনের পর জীবন, মাসের পর মাস, বছরের পর বছর সিজদায় গিয়ে অকাতরে চোখের পানি ফেলে অশ্রু সিক্ত নয়নে তারা কাঁদতে থাকে যে হে আল্লাহ, এই জালি শরীফের জিয়ারত না করি আমাকে দুনিয়া থেকে তুমি বিদায় দিও না। আল্লাহ আকবার, কত মানুষের সেই তামান্না এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আর অনেকে, অনেকেই আমাদের বাবা দাদা অনেক আছেন যারা হজে আসতে পারেননি, মদিনায় মুনাওয়ারায় আসতে পারেননি, তারা এই ক্রন্দনরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কত বেশি চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন যে মদিনায় মুনাওয়ারায় যেন আমার উপস্থিতি একবার জীবনের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। তো মানুষ দুর্বল হতে পারে ইমানের দিক দিয়ে, কিন্তু সর্বশেষ ইমান রক্ষার পুঁজি, মুসলমানিত্ব রক্ষার শেষ পুঁজি হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আল্লাহ আকবার। ভুরি ভুরি প্রমাণ রয়েছে, অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। আমার উস্তাজ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুম একটা কথা বলতেন যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেক, প্রতিজন সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে আল্লাহর নবীর পুরো জীবন তো দূরে থাক, পুরো জীবন তো অনেক বড় কথা, জীবনের একটা নিঃশ্বাসের বিনিময়ে তাদের প্রত্যেকের কাছে যদি 1000 জীবন থাকত, 1000 বার যদি মরতে হতো তাহলে 1000 বার জীবনকে কোরবান দিয়ে হলেও নবীজির এক নিঃশ্বাসের, শ্বাস যে নেই আমরা, শ্বাস ভেতরে যায় আসে, সারা জীবন নয়, এক নিঃশ্বাসের বদলে 1000 জীবন প্রত্যেক সাহাবির কাছে থাকলেও 1000 জীবনকে নবীজির এক নিঃশ্বাসের জন্য কোরবান করে দিতে তারা প্রস্তুত ছিলেন। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ইমানি সবলতার অবস্থা। আল্লাহ আকবার। জঙ্গে ওহুদের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো তীরের আঘাত নিজের শরীরে নিয়ে নিয়েছেন। আল্লাহ আকবার। আর ওই যুদ্ধকালীন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন দিয়ে, পিঠ দিয়ে উনি দাঁড়াননি, আঘাত আসছে নবীজির উপর, উনি নবীজির দিকে চেহারা করে উনি দাঁড়িয়েছেন। আপনি আদবটা একটু দেখেন, কি পরিমাণ আদব, কি পরিমাণ সম্মান, কি পরিমাণ শ্রদ্ধা, কতটুকু ভালোবাসা। কেউ জানে না যে কিছু সংখ্যক মানুষ বিরক্ত রয়েছে, নাস্তিক মুরতাদ টাইপের কিছু মানুষ বিরক্ত রয়েছে, কিন্তু এই বিরক্তদের মোকাবেলায় ভক্তদের সংখ্যা কত বেশি। তারা জানে না যে কত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সমগ্র জীবন তারা কোরবান করে দিতে পারবে, আর এর অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে চেহারা করে পৃষ্ঠটা দুশ্মনের দিকে দিয়ে দিলেন, দুটো কারণে। একটা কারণ হলো যে যুদ্ধের ময়দানেও নবীজির প্রতি পরম আদবের মধ্যে যেন কোনো কমতি না আসে, পেছন দিয়ে যদি সামনা দুশ্মনের দিকে তাকেন তাহলে নবীজি পেছনে পড়ে যাবেন, এটা বেয়াদবি হবে, এই বেয়াদবিটা বরদাস্ত করেননি। আর দ্বিতীয় যেটা উদ্দেশ্য ছিল যে আঘাত কোন দিক থেকে আসছে, হঠাৎ হয়তো আমার মাথাটা নড়ে যেতে পারে, আমার শরীরটা হয়তো নড়াচড়া করে ফেলতে পারবে, কারণ আঘাত যখন আসবে তখন মানুষ মাথাটা সরিয়ে ফেলে অটোমেটিকলি, ভুলেও যেন এমনটা না হয়, সবগুলো তীর যেন আমার শরীরে বিদ্ধ হয়, সবগুলো আঘাত যেন আমার শরীরে আসে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে আমি আমার 1000 তালহার জীবন আমি দিয়ে দেব, কিন্তু ওনার উপর যেন সামান্যতম আঘাত, একটা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সামান্যতম আঘাত যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মহাব্বত, সুবহানাল্লাহ,
এটা সাহাবায়ে কেরাম এর নমুনা দেখিয়ে গিয়েছেন। আপনি দেখেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যারা সামনে উপস্থিত ছিলেন ওনাদেরকে বলছেন যে বসে পড়ো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাস্তায় বসে পড়েছেন, ওনাকে সম্বোধন করে কথাটি বলা হয়নি। তো কত যে প্রমাণ রয়েছে, তো আমাদের কি করা উচিত আর এমন মুহূর্তে আমাদের করণীয় কি ব্যাপার ইনশাআল্লাহ পরে বলবো। আলোচনা শুনবো সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে আসার পর আমরা হযরতের গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মহব্বত সম্পর্কে আরো আলোচনা শুনবো এবং আপনাদের প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা বাংলা। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আমাদের সঙ্গে আছেন আলোচক গ্রেট ব্রিটেন বিশিষ্ট আলেম দ্বীন, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াত আল খায়র আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক প্রিন্সিপাল হযরত আল আলাম হযরত মাওলানা আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা বিরতি যাওয়ার আগে লাভ ফর দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিস বি আপন হিম এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম হযরতের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব এবং যেহেতু এটি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান, আমরা আশা করব আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের করবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি হযরতের, আমরা ব্রেকে চলে গিয়েছিলাম, হযরতের অসম্পূর্ণ আলোচনা শুনবো, সাথে সাথে আপনাদের কল নেব ইনশাআল্লাহ। জি হযরত, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান, শুকরান জাযীলা মাওলানা আলামিন সাহেব। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং মহব্বত সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ঘটনাবলীর আলোকে যে আলোচনা আলহামদুলিল্লাহ শুরু করতে সক্ষম হয়েছি, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার যে আমরা নবীজির আলোচনা যে আমরা করতে পারছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুবারক বা পবিত্র নাম আমাদের এই জবান এই যোগ্যতা রাখে না, আমাদের মুখ দিয়ে উচ্চারণ করার জন্য আমাদের মুখের মধ্যে এত পবিত্রতা নেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে আমরা উচ্চারণ করতে পারবো। আল্লাহ তাআলা মেহরবানি করে পারমিশন দিয়েছেন, ইজাজত দিয়েছেন, এটাই বড় কথা। একজন অমুসলিম তা রাইটার তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে মুসলমানদের ব্যাপারটাই বড় আশ্চর্যজনক, তারা তাদের একজন নবীর জীবনী লাইফস্টাইল পুরো জীবনীটাকে সংরক্ষণ করার জন্য তারা 300,000 রিপোর্টার্সদের পুরো বায়োডেটা সংরক্ষণ করেছে। দুনিয়ার ইতিহাসে কোনো একজন মানুষের জীবনী সঠিক তথ্য অনুযায়ী, জীবনের পুরো তথ্য এবং সঠিক আলোচনা, বিশদ আলোচনা দুনিয়ার সামনে উপস্থাপনের জন্য দুনিয়াতে কোথাও আপনি পাবেন না যে একজন মানুষের জন্য আরও 300,000 মানুষের জীবনী লিখতে হয়, আরও 300,000 মানুষেরকে যাচাই বাছাই করে তাদের জীবনের স্ট্যাটাস, তাদের জীবনের বায়োডেটা, তাদের জীবনের পুরো বিশদ আলোচনা এবং বিবরণ দুনিয়াতে আপনি কোথাও খুঁজে পাবেন না। অ্যাবসলিউটলি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, আল্লাহর নবীর সকল আমল, আল্লাহর নবীর সকল সমর্থন, স্বীকৃতি এবং হাদিস, সুন্না আর পুরো জীবনী, তো নবীজির পুরো জীবনী তো এগুলো নিয়েই, তো এই সবগুলোকে সংরক্ষণের জন্য এই উম্মত 300,000 মানুষের পুরো জীবনী যাচাই বাছাই করে তারা লিপিবদ্ধ করেছে এবং জীবনী সংরক্ষণ করেছে লিখিতভাবে, আর শুধু এটাকে অথেন্টিক বানানোর জন্য কোন বর্ণনার স্টেটাস কতটুকু এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের পুরো বিবরণটা যাতে মুখের কথা, কাজের যত কাজ এবং আমল এবং যত সমর্থন স্বীকৃতি এই সবগুলো যাতে উম্মত পর্যন্ত সঠিকভাবে পৌঁছে, তো কোথাও দুনিয়াতে আপনি পাবেন না যে এক ব্যক্তির জীবনী সংরক্ষণের জন্য জীবনের সকল হাল অবস্থা, বিশদ আলোচনা, বিস্তারিত বিবরণ সম্পূর্ণরূপে সংরক্ষণ করার জন্য কোথাও আপনি দেখবেন না যে 350,000 মানুষের জীবনী সংরক্ষণ করা হয়েছে, আরও 350,000 মানুষের বায়োগ্রাফি লিখতে হয়েছে, এটা কোথাও পাবেন না। এটা শুধু ইসলামের বেলায় এটা প্রযোজ্য,
শুধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এটা প্রযোজ্য। এর দ্বারাও সহজে অনুমান করা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত উঁচু মাকাম দান করেছেন, কত উচ্চ আসনে সমাসীন করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এত সমুন্নত যে হাদিসের মধ্যে এসেছে ইজা আল্লাহ তাআলা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোনো চিন্তা করবেন না, ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমি আল্লাহর আলোচনা করা হবে সাথে সাথে আপনার আলোচনাও করা হবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা গুণগান যখন করা হবে সঙ্গে আপনার আলোচনা হবে, যখনই সারা বিশ্বের মিনারগুলো থেকে একযুগে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ উচ্চারিত হবে, গুঞ্জরিত হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজও একই সঙ্গে উচ্চারিত হবে, এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে বাতাসে পরিবেশে খোলা আকাশে সর্বত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই আওয়াজ বুলন্দ হচ্ছে, আল্লাহু আকবার। একবার এক ঘটনার দিকে আমার কথা মনে পড়ে গেল। অনেক বড় দার্শনিক ছিলেন ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি, মেডিকেল সায়েন্সের উৎপত্তি যাদের মাধ্যমে হয়েছে, আল্লামা ইবনে ইমাম ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি তাদের মধ্যে অন্যতম ছিলেন। আমাদের সিলেটে ইবনে সিনা মানে ছাত্রাবাস রয়েছে কলেজের, ওই মেডিকেল সায়েন্স থেকে মেডিকেল কলেজের জন্য যে ছাত্রাবাসের নাম ইবনে সিনা ছাত্রাবাস। তো ইমাম ইবনে সিনা এত বড় দার্শনিক ছিলেন যে জ্ঞান সমুদ্র তাকে বলা যায়। উনার মাধ্যমে কিন্তু সিজারিয়ান অপারেশনের এগুলো আরম্ভ হয়েছে, বর্তমান মেডিকেল সায়েন্সের সবগুলোর ভিত্তি সেখানে খুঁজে পাবেন। ইবনে সিনা এত বড় ছিলেন জ্ঞানী, এত বড় দার্শনিক, এত বড় জ্ঞান সমুদ্র, যে ওনার কিছু শিষ্যরা বলল যে আল্লাহ তাআলা আপনাকে এত জ্ঞানী বানিয়েছেন, এত বড় দার্শনিক বানিয়েছেন, জ্ঞানের মহাসমুদ্র আপনি, তুলনা নাই। আপনি যদি নবুয়তি দাবি করে ফেলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নবী হওয়াটার কথা যদি ঘোষণা দিয়ে দেন যে আমি নবী, অনেকেই কিন্তু মেনে নেবে। তো কেন এই কাজটা করছেন না? কারণ সবাই তো দাবি করলে মান তার উপর মার পড়বে, তার উপর প্রহার, সে প্রহরিত হবে, সে আক্রান্ত হবে, সে তার কথাটাকে টেকাতে পারবে না। কিন্তু আপনার পজিশন এত উপরে চলে গেছে যে কিছু সংখ্যক ফলোয়ার্স আপনি পেয়ে যাবেন, অনেক ফলোয়ার্স আপনার হয়ে যাবেন, বলবেন না উনি যখন বলছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ না করুন নবী, তাহলে এটা সঠিক হবে, তো আপনাকে তো অনেকেই মেনে ফেলবেন। ইমাম ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি উত্তর দেননি। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, এরপরে এক লম্বা বহির্বিশ্বের সফরে রওনা দিচ্ছেন, আর ওই শিষ্য যিনি এই পরামর্শটা দিয়েছিলেন, নবুয়তির দাবি করার পরামর্শ দিয়েছিলেন, ওই উনি সফর সঙ্গে খাদিম হিসাবে, সেবক হিসাবে, তো উনি গেছেন সঙ্গে। যাওয়ার পর গিয়ে অনেক কষ্ট করে সফরে গিয়ে পৌঁছেছেন দামেস্কে, এই সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে পৌঁছেছেন। তো দামেস্কে পৌঁছার পর এত দীর্ঘ সফর, কঠিন সফর, আগে তো পায়ে হেঁটে সফর করতে হতো, এই দীর্ঘ সফর করে পৌঁছার পর প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, অবস্থা খারাপ, এখনও সিরিয়ার ঠান্ডা ভয়াবহ। তো উস্তাদ ইবনে সিনা রহমতুল্লাহ আলহি, শিষ্য যিনি সঙ্গে খাদিম হিসেবে গিয়েছিলেন, দুজন দুটো বিছানায় রেস্ট নিচ্ছেন, কারণ এত টায়ার্ড হয়েছেন বলার মতো নয়। ইবনে সিনা রহমতুল্লাহ আলহি ওই শিষ্যকে বললেন যে ভাই, রাত্রে একটু তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতে হবে, তো একটু পানি গরম করে রেখে দাও। তো ওনার খুব অলসতা অনুভব হচ্ছিল বা টায়ার্ডনেস, ক্লান্তি অনুভব হচ্ছিল শিষ্যের। তো উনি দেখলেন আমি এখন উঠে পানি গরম করা আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার। তো উস্তাদকে বুঝালেন যে হযরত, এমনিতেও তো আমরা মুসাফির, মুসাফিরের জন্য যেখানে ফরজ নামাজের মধ্যে আল্লাহ তাআলা সুব্যবস্থা রেখেছেন হাফ পড়তে হবে, সেখানে নফল নামাজ তাহাজ্জুদ তো আর নফলই, এত কষ্ট করে উঠারই কী বা দরকার, আপনি আরাম করেন, রেস্ট নেন একটু, এখন তো লেপের বাহিরে বের হওয়াটাই কঠিন। তো এগুলো পরামর্শ দিলেন, উস্তাদ তখনও কিছু বলেননি। যখন তাহাজ্জুদের সময় আসলো, তো একটা আজান তাহাজ্জুদের রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আজান দিতেন, আজান দেওয়া হতো, একটা তাহাজ্জুদের আজান আর একটা ফজরের আজান। তো তাহাজ্জুদের সময় হওয়ার পর জামে মসজিদ দামেস্কের মিনার থেকে আজান বেশে আসছিল, আজানের আওয়াজ, তাহাজ্জুদের আওয়াজান, ওই আজানের সাথে সাথে উভয়ের চোখ খুলে গেল। ইবনে সিনা রহমতুল্লাহ আলহী তার শিষ্যকে এতদিন উত্তর দেননি, ওই টাইম মতো উত্তর দেননি, নবুয়তের দাবি আপনি করে ফেলেন বলে যে এই মর্মে যে পরামর্শ দিয়েছিলেন, এরও কোনো উত্তর দেননি তখনও, আর এখানে পৌঁছার পর পানি গরম করার কথা বলেছিলেন, শাগিরদ বললেন যে এখন আমিও টায়ার্ড, আপনিও টায়ার্ড, শুয়ে পড়েন, উত্তর দেননি। যখন তাহাজ্জুদের সময়ে মসজিদের মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ উচ্চারিত হচ্ছিল,
তখন প্রচণ্ড ঠান্ডা, শেষ রাতে হাড় কাঁপানো শীত, একেবারে মানুষের নাড়ি বুড়ি ছিঁড়ে ফেলছিল এবং মানুষের শরীর কাঁপছিল, বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল। ওই সময় খোলা ময়দানে যে মিনার হয়, আগের মতো তো আর মিনার নয়, উঁচু সিঁড়ি দিয়ে মিনার হতো, ওই মিনারের উপর দাঁড়িয়ে কোনো কিছু একটা হাতে নিয়ে, মানুষ মাইকের ব্যবস্থাও ছিল না, আজান দিত আল্লাহ আকবার। তো ইবনে সিনা রহমতুল্লাহ আলহী, ওনারও চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল, শাগিরদেরও ঘুম ভেঙে গেল। ওই সময় ইবনে সিনা রহমতুল্লাহ আলহী বললেন যে আপনি কিছুদিন আগে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি নবুয়তের দাবিদার হব, নবী দাবি করে ফেলি, নাউযুবিল্লাহ, এমন পরামর্শ দিয়েছিলেন। আমি যদি নবী হতাম তাহলে আপনি হতেন আমার আবু বকর, আর আমার আবু বকরের ওই অবস্থা যে আমার কথাটা শুনবার মতো তার তৌফিক হচ্ছে না, আমার একটা নির্দেশের উপর আমল করার তৌফিক হচ্ছে না, সে আমাকে ফরজ আর নফলের পার্থক্য বুঝাচ্ছে, মুসাফির আর মুকিমের মধ্যে পার্থক্য বুঝিয়ে সে নফল নামাজের গুরুত্বকে বাদ দিয়ে আমাকে আরাম করার, তাহাজ্জুদের জন্য না উঠার পরামর্শ দিয়ে সে নিজে ওই পানি গরম করার খেদমত থেকে জান বাঁচানোর চেষ্টা করছে। আরে নবী তো ওই মহান ব্যক্তিত্ব হয়ে থাকেন যার দুনিয়া থেকে চলে যাওয়ার 600-700 বছর অতিবাহিত হওয়ার পরও দুনিয়াতে তার মহাব্বতের মধ্যে কোনো কমতি হয় না। নবী তো তিনি হয়ে থাকেন যিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 600+ বছর অতিবাহিত হওয়ার পরও আজকে এই জামে মসজিদ দিমস্কের মধ্যে ওই উম্মতি কোনো শীতের পরোয়া না করে, ঠান্ডা মারাত্মক বাতাসের পরোয়া না করে, হাড় কাঁপানো শীতের পরোয়া না করে সে মিনারের মধ্যে যায় আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ বুলন্দ করাকে তার জীবনের সবচেয়ে বড় পরম সৌভাগ্য মনে করে থাকে, সেই তো নবী হয়ে থাকে। আমি যদি নবী হতাম তুমি হতে আমার আবু বকর, আর আমার আবু বকরের এই হাল, আমার আবু বকরের এই অবস্থা, সে ফরজ আর নফলের পার্থক্য আমাকে বুঝাচ্ছে, তুমি কি আমার শরীয়ত মানতে, তুমি কি আমার কথার উপর আমল করতে, কি আমার প্রতি তুমি শ্রদ্ধা দেখাতে। আল্লাহ আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত একাধারে ঘুমাননি। আল্লাহর নবী বলেছিলেন যে আমি হিজরতে যাব, মদিনায় মুনাওয়ারায় সফর করে আমি যাব, আর কোনদিন তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি, কোন দিন রাত্রে ডাক আসতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে আমি হয়তো নিদ্রা যাপনে থাকবো, আমি হয়তো ঘুমের অবস্থায় থাকবো, নবীজি ডাক দেবেন, চোখ হয়তো খুলবে না, এক মিনিটের জন্য হয়তো কষ্ট হয়ে যাবে, এই জন্য দরজার পাশে দাঁড়িয়ে সারা রাত্রি এইভাবে অতিবাহিত করতেন যে হয়তো আজকে রাত হিজরতের হুকুম হয়ে যাবে আর নবীজি এসে ডাক দেবেন, আবু বকর হয়তো ঘুমে থাকবে, কষ্ট হবে নবীর এই অল্প সময় অপেক্ষা করার যে কষ্ট, এই কষ্টটা না দেওয়ার জন্য আবু বকর মাসের পর মাস তিনি জাগ্রত ছিলেন তার ঘরে। আর তুমি আমার আবু বকরের তো এই অবস্থার, নবী যদি হন তাহলে সে নবীর আবু বকরের কি অবস্থা হয়ে থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইশক এবং মহাব্বতের দাস্তান তারা রচনা করেছেন, ইশক এবং মহাব্বতের এক বিরল দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মহাব্বত করতে হয়, কিভাবে জীবন কোরবান করতে হয়। নাহনুল্লাযীনা বায়আউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো পরোয়া করবেন না, আমরা ওই মানে ইসরায়েলের নবীগণের উম্মতদের মতো আমরা নই যে নবীকে ছেড়ে দিয়ে আমরা পেছনে ফেলে বা অন্যত্র সরিয়ে দিয়ে আমরা আত্মরক্ষা করে ফেলবো না, আপনার ডানে বামে অগ্রে পশ্চাতে সর্বত্র আমরা বিদ্যমান থাকবো, জান কোরবান করব, আমরা আপনার জন্য যুদ্ধ এবং সংগ্রাম চালিয়ে যাব, জীবন কোরবান করব, জান মাল সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নাহনুল্লাযীনা বায়আউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই ধরনের কবিতা যে সমস্ত সাহাবায়ে কেরাম আবৃত্তি করতে পেরেছেন, নবীর এক অঙ্গুলির ইশারায় হাজারো জীবন কোরবান করে দিতে যারা কোনোদিন পরোয়া করেননি, এই এটা ছিল ভালোবাসা, এটা ছিল মহাব্বত, এটা ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই নবীর আলোচনাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি সমুন্নত করব। কি পরিমাণ সমুন্নত করেছেন, কিভাবে নবীজিকে উঠিয়ে নিয়ে গেছেন, যখন তাইফের ময়দানে আঘাতের পর আঘাত আসলো, নবীজির শরীর মুবারক রক্তাক্ত হলো, ওই সময় তারা ভাবলো যে এখন আর তিনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, আর তার কথার কোনো মূল্য বাজারে থাকবে না, মাঠে থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তোমরা মনে করেছো শারীরিক নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে তাকে সামাজিকভাবে অপদস্থ করে দিয়ে তার বক্তব্য যেন কেউ না শুনে, তার জীবন দর্শন, তার আনিত জীবন ব্যবস্থা, দীন ইসলামের উপর যাতে কেউ আমল না করে এবং তাকে সমাজের মধ্যে কোনো মর্যাদা যেন না দেয়া হয়, তার কথা যেন কেউ কান দিয়ে না শুনে, কারণ পুরো ভরা বাজারে এবং সমাজের মধ্যে যদি কাউকে অপদস্থ করা হয় এবং বেইজ্জত করা হয়, তখন আর কারো সম্মান মর্যাদা থাকে না, তার কথা আর কেউ শোনে না, তাকে কোনো রেসপেক্ট এবং সম্মান কেউ দেয় না। তোমরা এটা ভেবেছো, তোমরা মনে করে ফেলেছো যে আমার হাবিবকে তোমরা নিচু করে ফেলেছো,
সমাজের মধ্যে তিনি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি এত ঊর্ধ্ব গগনে নিয়ে যাব। ওই তাইফের ঘটনা থেকে ফেরত আসার পরই মেরাজের ফয়সালা হলো আমার আল্লাহ দুনিয়াকে পেগাম দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে তোমরা মনে করেছো তোমরা নিচু করে ফেলবে, সম্মান ভুলুণ্ঠিত করে ফেলবে, না এটা কোনোদিন সম্ভব নয়। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি এত উপরে নিয়ে যাব যে প্রথম আকাশ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কেয়ামত পর্যন্ত যেতে পারবে না। আকাশের নিচের যত গ্রহ উপগ্রহ রয়েছে এগুলোতে ব্যস্ত থাকবে, এরপরও তাদের জীবন শেষ হয়ে যাবে, সায়েন্সের উন্নতি শেষ হয়ে যাবে, আকাশ পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আমি আমার হাবিবকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে যাব, এরপর পরের যে শূন্য শূন্য রয়েছে আকাশপথ রয়েছে এটা এর চেয়ে আরো কতগুণ বড়, বাসা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। সেই আকাশপথ পাড়ি দিয়ে দ্বিতীয় আকাশে নিয়ে যাব, তৃতীয় আকাশ পর্যন্ত নিয়ে যাব, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, এরপর সপ্তম আকাশ, তারপর আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব, জান্নাত জাহান্নাম শরীফুল আকলাম সব কিছু আমি দেখাবো, আর এরপর আরশে আজিম পর্যন্ত আমি নিয়ে যাব, যে আরশে আজিমের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালামও যেতে পারেন না, তারও সবগুলো উইংস এবং পর জ্বলে যায়। সেখানে যাওয়ার পর আমি আরশে আজিমের মধ্যে এত ঊর্ধ্ব গগনে এত উঁচু আসনে সমাসীন করব, আমি আল্লাহর আরশে আজিমে সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথোপকথনের এবং কথা বলার, আমি আল্লাহর দর্শন লাভের, দিদার লাভের মহান সৌভাগ্য এবং মহান উচ্চ মর্যাদা আমি তাকে দান করব। অতীতেও কোনদিন যাকে এই মর্যাদা দেওয়া হয়নি, ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত কাউকে যে সম্মান এবং মর্যাদা দেওয়া হয়নি সেই মর্যাদার মহান আসনে আমি আসীন করব। সুবহানাল্লাহিল আজিম। আজ দুনিয়াতে আপনারা এর একটা বাস্তব নমুনা দেখছেন, এই ব্রিটেনের মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক কম হতে পারে কিন্তু মোহাম্মদ নাম সকল নামের চেয়ে সংখ্যায় বেশি। আল্লাহ আকবার। তারা অবাক হয়ে পারে না পশ্চিমা বিশ্ব যে এই নাম মানুষ কেন এত বেশি রাখে। আল্লাহ আকবার। সকল পুরো জনসংখ্যার মধ্যে দেখা যায় মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে সালাতু সালাম প্রেরণ করেন, সাধারণ মানুষ সালাতু সালাম প্রেরণ করেন, ফেরেশতাগণ সালাতু সালাম প্রেরণ করেন, আর নবীজির দরবারে প্রতিদিন 70,000 মানুষ সালাতু সালাম পড়ে চলে যায়। যে সমস্ত ফেরেশতারা তাদের বাড়ি তাদের নাম্বার কিয়ামত পর্যন্ত আসে না, নতুন 70,000 পরবর্তী দিন এসে সালাতু সালাম পাঠ করেন, এরপর আরো 70,000 আসেন, এবং মালাইকা সাইয়াহুন আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মধ্যে ভিজিটার এবং টুরিস্ট ফেরেশতাদেরকে রেখেছেন দুনিয়ার যে কোনো কর্নারে, যে কোনো আনাচে কানাচে, পূর্বে পশ্চিমে যদি কেউ দরুদ শরীফ পড়ে সালাতু সালাম পাঠ করে ওই মানুষের পরিচয় সহ দরুদ সালামের হাদিয়া আল্লাহর নবীর শানদার দরবারে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে থাকেন। এই নবীর মর্যাদা কোনোদিন শেষ হবে না, বাড়তেই থাকবে। মুসলমানদের উচিত হলো নবীজির জীবন এবং দর্শন এবং ইসলামের পেগাম এবং নবীজির শিক্ষা এবং সুন্নতের দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে এইসব ষড়যন্ত্রে জবাব দেয়া। আমাদেরকে পজিটিভ পথ অবলম্বন করতে হবে, শান্তিপূর্ণ পথ অবলম্বন করতে হবে, এবং দুনিয়ার সামনে ইসলামের শান্তির সুমহান বাণী সর্বত্র পৌঁছে দিয়ে দাওয়াত এবং তাবলীগের যে বিরাট ফিল্ড এবং ময়দান সারা বিশ্বের মধ্যে তৈরি হয়েছে, পশ্চিমা বিশ্বে বিশেষত তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা যেন সমুচিত পজিটিভ ইতিবাচক শান্তিপূর্ণ জবাব আমরা সঠিকভাবে দিতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। অবশ্য প্রটেস্ট আমরা করব, অবশ্য নবীজির জীবনী নিয়ে আলোচনা, সুন্নত নিয়ে আলোচনা, শান মান এবং মর্যাদা নিয়ে আলোচনার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব। আল্লাহ তাআলা এই তৌফিক মুসলমানদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের সঙ্গে একজন সম্মানিত কলার আছেন, কলটা ড্রপ হয়ে গেছে, আপনি আবারও করেন। আমি যেহেতু আলোচনার শেষ পর্যায়ে ছিলাম তো আমি ভাবলাম যে এই আলোচনাটা একটা পর্যায়ে পর্যন্ত এসে উপনীত হোক এবং আমাদের জন্য কোনো একটা মেসেজ যেন তৈরি হয়। আমাদের বর্তমান সময়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় তখন সকল মুসলমানের মনে আঘাত লাগে এবং সকল মুসলমান আলহামদুলিল্লাহ এই ভালোবাসা এবং মহাব্বতের নজরানা স্বরূপ তারা তাদের বিভিন্ন কাজ তারা করে থাকেন। আমি একটা কথা বলবো, সকল মুসলমানেরা তাদের সোশ্যাল মিডিয়ার যত সোর্স রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আল্লাহর নবীর মর্যাদা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মহাব্বত এবং আল্লাহর নবীর প্রতি যে ইশক রয়েছে এ নিয়ে আপনারা আলোচনা অব্যাহত রাখবেন, অথেন্টিক বর্ণনাগুলো আপনারা পৌঁছে দেবেন এবং মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন এবং শান্তির মেসেজ পয়গাম দুনিয়ার সামনে পেশ করবেন যে সারা মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য সবচেয়ে বড় শান্তির মেসেঞ্জার এবং আল্লাহর সর্বশেষ একমাত্র মনোনীত নির্বাচিত গ্রহণযোগ্য দিন ইসলাম, যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, যিনি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লয়ার, যিনি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইনসাফ প্রিয়, যিনি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুড গভর্নেন্স,
দুনিয়াকে যিনি উপহার দিয়েছেন, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শাসক যিনি, সবচেয়ে উত্তম শিক্ষা দানকারী যিনি, সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে উন্নত চরিত্রের অধিকারী যিনি, সুবহানাল্লাহ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মার্জিত চরিত্রের সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। মহান চরিত্রের, উন্নত চরিত্রের পরাকাষ্ঠা যদি দেখা যায়, তাহলে সর্বোচ্চ পরাকাষ্ঠা এই উন্নত চরিত্রের যাকে দান করা হয়েছিল তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন বুইসতুল ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, সমগ্র মানব জাতির শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। নবীজি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সারা দুনিয়ার মানুষের মধ্যে উন্নত চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে দুনিয়ার মধ্যে মার্জিত উচ্চ উত্তম চরিত্রের সবচেয়ে ভালো নমুনা পেশ করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। উত্তম চরিত্রের সর্বোচ্চ পরাকাষ্ঠা পেশ করে, চরিত্রের মধ্যে পরিপূর্ণতা দুনিয়াকে, দুনিয়ার সামনে পেশ করার জন্য আমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছেন। মানুষ মানুষের মধ্যে লড়াই ছিল, দ্বন্দ্ব ছিল, হিংসা বিদ্বেষ ছিল, রাহাজানি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, মহামারী ছিল, এবং কোথাও শান্তি ছিল না, নিরাপত্তা ছিল না, শৃঙ্খলা ছিল না। মানুষ মানুষের জানের খুনের পিপাসার্থ হয়ে গিয়েছিল। মানুষ দিনের বেলা ব্যবসায়ীরা, বণিকেরা, তারা একটা কাফেলা বানিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। রাত্রের বেলায় তো যাওয়ার কোনো চিন্তাই ছিল না, সব সময় বখাটে উৎপেতে মানুষেরা বসেছিল রাস্তায়, হাইজেকারেরা বসে থাকত। এইভাবে নারীর জীবন ছিল সবচেয়ে বেশি আক্রান্ত এবং নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি ভুক্ত নারীরা। নারী সন্তান ঘরে জন্ম নিলে, মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবরস্থ করে দেয়া হতো। ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, ইযা বুশশিরা আহাদুকুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন বাবার কানে যখন খবর যেত যে মেয়ে সন্তান জন্ম হয়েছে, কুশায় সে কালো হয়ে যেত, তা বিবর্ণ হয়ে যেত, তার কালার চেঞ্জ হয়ে যেত এবং সে রাগান্বিত হয়ে পড়ত। এরপরে তারা কবর, জীবন্ত কবরস্থ মেয়েদেরকে করা হয়েছে। এইভাবে কেউ মুসলমান হয়েছেন, নবীজি সবচেয়ে বেশি ওই দিন কেঁদেছেন। জীবন্ত মৃত্যুর হাত থেকে নারী জাতিকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মজদুর, সারা দুনিয়ার শ্রমিকদের অধিকার যিনি দিয়েছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার শিশুদের অধিকার দিয়েছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা এবং ইনসাফ সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক আর প্রজার মধ্যে পার্থক্য যিনি মিটিয়েছেন, গরিব এবং আমির, ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য যিনি মিটিয়েছেন, যিনি বাদশাহ এবং প্রজাদের মধ্যে পার্থক্য যিনি শেষ করেছেন, যিনি দুনিয়ার মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সারা দুনিয়াকে যিনি গুড গভর্নেন্স এবং উত্তম শাসনের নমুনা দুনিয়াতে দেখিয়েছেন, যিনি সারা দুনিয়ার সকল প্রবলেম, সকল ক্রাইসিস, সকল সংকট, সকল চারিত্রিক দোষ সব কিছু শেষ করে দিয়ে সারা দুনিয়াকে পরিপূর্ণতার শিক্ষা দিয়েছেন, সারা দুনিয়ার কেয়ামত পর্যন্ত যার অবদানকে একদিনের জন্য ভুলতে পারবে না, আপন পর সবাই যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বতকে স্বীকার করতে বাধ্য, সেই দুনিয়ার ইতিহাসের সর্বোত্তম মহান ব্যক্তিত্ব সম্পর্কে, সবচেয়ে উত্তম চরিত্রের পরাকাষ্ঠা প্রদর্শনকারী ব্যক্তিত্ব সম্পর্কে, সবচেয়ে বেশি শান্তিপ্রিয় এবং শান্তির মিশন নিয়ে যিনি দুনিয়াতে কাজ করে গিয়েছেন, সবচেয়ে বেশি সাকসেসফুল যে পার্সন তার বিরুদ্ধে যে কথা বলতে পেরেছে, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় হতভাগ্য আর কিছুই হতে পারে না মানব জাতির জন্য, যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে এবং বলে যে এটা হলো ফ্রিডম অফ স্পিচ, এটা হলো বাক স্বাধীনতা আর ফ্রিডম অফ স্পিচ এটা হলো হিউম্যান রাইটস। তারা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা তোমাদের বাক স্বাধীনতার মতো নয়। আমি এক টিভি চ্যানেলের মধ্যে আমি বসা ছিলাম, আল্লাহকে যারা বিশ্বাসই করে না, অস্তিত্বে বিশ্বাস করে না, এমন এক মানুষের সঙ্গে আমার ডিবেট হয়েছিল। আমি তাকে, সে বলল বাক স্বাধীনতা, আমরা যে কারো বিরুদ্ধে কিছু বলার অধিকার আমার রয়েছে, আমি ওনার বিরুদ্ধেও বলতে পারবো। আমি বললাম আপনি ব্রিটেনে বসা আছেন, আপনি ব্রিটেনের কনস্টিটিউশনকে আমি মানি না, এই কথাটা কি আপনি বলতে পারবেন, বলাটাকে ঠিক, কেউ যদি বলে এটাকে কি সমর্থন করেন? তো চুপ হয়ে গেছে, কারণ এখানকার অ্যাসাইলাম শেষ হয়ে যাবে, তার রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য যে কাজটা করেছে এটা বন্ধ হয়ে যাবে, এটা বলার কোনো অধিকার নেই। তো আমি বললাম একটা দেশের সংবিধানের বিরুদ্ধে আপনি বলতে পারবেন না, তাহলে বোঝা গেল যে বাক স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ লাগামহীন নয়, সম্পূর্ণরূপে এটাকে মানে লাগামহীন, বলগাহীন বলা যায় না, এটাকে সম্পূর্ণরূপে আপনি একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, একটা বিধিনিষেধ থাকতে হবে, একটা স্কুলের মধ্যে একটা ইউনিফর্ম রয়েছে। কেউ যদি বলে যে আমি আমার মানবাধিকার, হিউম্যান রাইটস, আমি যে কোনো কাপড় আমি পরতে পারি, আমাকে
আমি ইউনিফর্ম মানি না, এটা যদি বলে আর তাকে যদি চাকরি থেকে বাদ দেওয়া হয়, স্কুল থেকে যদি বহিষ্কার করা হয়, তাহলে কি আপনাকে আপনি এটাকে অঠিক মনে করেন না সঠিক মনে করেন? না এগুলোতে, তাহলে তো আমি বললাম এইগুলো তো নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। আমি বললাম সব কিছুতে তো এত বেশি ফ্রিডম নয়, মাদার পিতার আজাদি তো আর নয়, মা সব কিছু এমন স্বাধীনতা, বলগাহীন স্বাধীনতা, কোনো রুল নেই, কোনো ল নেই, কোনো আইন নেই, কোনো কানুন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, এমনভাবে বলগাহীন স্বাধীনতা কোথাও দুনিয়াতে পাবেন না, কোনো প্রতিষ্ঠানে পাবেন না, যে যখন ইচ্ছা তখন আসবে, যখন ইচ্ছা তখন যাবে, যখন ইচ্ছা যা ইচ্ছা পড়বে, ইউনিফর্ম যেটা ইচ্ছা সেটা পড়বে, আর কথা যে কোনো দেশে যাওয়ার পর ওই দেশের সংবিধান এবং ওই দেশের আইন কানুনের বিরুদ্ধে কথা বলবে, দেশের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, স্টেটের বিরুদ্ধে কথা বলবে, সংবিধান এবং কনস্টিটিউশনের এগেনস্টে কথা বলবে, এগুলোকে আপনারা মানেন যে এগুলো না, এগুলো ঠিক আছে, এগুলো এই এই সমস্ত আইন কানুন ঠিক আছে, তাহলে বোঝা গেল যে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, একটা পাবন্দি থাকতে হবে, একটা আইন কানুনের আওতায় মানুষকে আনতে হবে। তাহলে এই আইন কানুনের অথরিটি কে, কে সবচেয়ে বেশি এর জন্য অথরিটি, আপনি বলেন, ওইটা আগে ঠিক করি। এরপরে আমরা বোঝা গেল নিয়ন্ত্রণহীন নয়, বলগাহীন নয়, লাগামহীন নয়, সব কিছু লাগামহীন নয়। যখন লাগামহীন নয় তাহলে এটার মধ্যে নিয়ন্ত্রণ কে প্রতিষ্ঠা করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনিও মানছেন, কিন্তু আপনিও বাক স্বাধীনতাকে একেবারেই এত ফ্রিডম করে দেননি, এত ব্যাপক করে দেননি, বিস্তৃত করে দেননি যে যে যার ইচ্ছা যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে কোনো ইউনিভার্সিটির বিরুদ্ধে, যে কোনো দেশের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, আপনি কোনো দেশবিরোধী কোনো কার্যকলাপে আপনি জড়াতে পারবেন না, দেশদ্রোহিতা আপনি করতে পারবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। যদি এইসব আইন এবং কানুন সারা দুনিয়ার মধ্যে থাকে তাহলে বোঝা গেল মানব জাতিকে আপনারা বলগাহীন হতে দেননি, নিয়ন্ত্রণহীন আপনারা হতে দেননি, সম্পূর্ণ লাগামহীন আপনারা হতে দেননি। বিধায় এখানেও কিছু নিয়ন্ত্রণ রয়েছে, এই নিয়ন্ত্রণের অথরিটি কি কে হতে পারে? মানুষ হতে পারে না, আল্লাহ তাআলা হতে পারেন। মনে রাখবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা বলতে হলে ষাটটা বাউন্ডারি আছে নবীজির সম্মানের, এই ষাটটা বাউন্ডারিকে রক্ষা করে নবীর ব্যাপারে কথা বলতে হবে, না হয় সারা দুনিয়ার মুসলমানেরা যদি ফুসে ওঠে, সারা দুনিয়ার মুসলমানেরা যদি প্রতিবাদ করে, তাহলে তাদের প্রতিবাদের সামনে আপনারা টিকতে পারবেন না, এবং ইনশা আল্লাহ তাআলা প্রিয় নবীর শান মান মর্যাদা কোনোদিন কমবে না, বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে, এবং কিয়ামত পর্যন্ত এই বিরক্তরা এটা বোঝা উচিত যে বক্তদের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর হযরত। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর শর্ট ব্রেক। ব্রেকের পর আবার ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা, এই প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন অথবা পরবর্তীতে শরিক হবেন অনলাইনে ইউটিউবে, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ইকরা বাংলার আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের নিয়মিত আলোচক ইকরা বাংলা এবং ইকরা উর্দুর সম্মানিত আলোচক এবং জামিয়াতুল খায়ের আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্বের দিকে আমাদের প্রোগ্রাম এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, এবং আমরা হযরতের কাছ থেকে লাভ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বত অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হওয়া উচিত এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল হাদিস হযরত পড়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির প্রতি মুহাব্বত চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ যেন আমাদের রসুলের প্রতি মহব্বত আরও বাড়িয়ে দেন এবং সমস্ত উম্মতকে এক এবং ঐক্যবদ্ধ করেন, সেই দোয়া আল্লাহর কাছে করি। আমরা ইনশাআল্লাহ চলে যাব এবং সাথে সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ইনশাআল্লাহ করবেন। আমরা হযরতের কাছ থেকে ইনশাআল্লাহ ইহজ আলহামদুলিল্লাহ, আপনার তো সুন্দর আলোচনা, এই যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি গুরুত্বপূর্ণভাবে সুন্দরভাবে আলোচনা সাজিয়ে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের দর্শকবৃন্দ অনেক ফায়দা লাভবান হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের সকল দর্শক শ্রোতা সবাইকে আমাদের সবাইকে ভালোবাসা এবং মহাব্বত যেন পরিপূর্ণরূপে দান করেন,
এবং নবীজির প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ইশক এবং মহব্বত কতটুকু হওয়া উচিত, কতটুকু হওয়া প্রয়োজন, এই ব্যাপারটি আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার। কারণ নিউ জেনারেশনের মধ্যে এ ব্যাপারে যে আবেগ, যে মনোবাসনা বা একটা কনসেপ্ট থাকা উচিত, সেটা আমরা কিন্তু লালন করছি না। ওইসব হাদিস আমাদের সামনে নেই, যে সমস্ত হাদিসের মধ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং মহাব্বতের আলোচনা রয়েছে। আর এই মহাব্বত যে ইমানের অনিবার্য দাবি, ইসলামের অনিবার্য দাবি, সেটা আমরা তুলে ধরতে পারছি না। বর্তমান সময়ে এই মুসলমানদের মধ্যে এই চর্চাটা অনেক বহু গুণে বাড়াতে হবে। কারণ মানুষ কোন সময় আমল করা তার জন্য সহজ হয়, দিনের উপর আমল করা সহজ তখনই হয় যখন তার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। আপনি দেখবেন একটা ইয়াং ছেলে, সে কোনো প্লেয়ারকে ফলো করছে, প্লেয়ারের ডিজাইন এবং স্টাইল অনুযায়ী সে হেয়ার কাটিং তার। কোনো একজন ফিল্ম স্টার আছেন, সেলিব্রিটি পার্সন রয়েছেন, তো ওনার প্রতি তার অন্তরে ভালোবাসা রয়েছে, ওনার শার্ট, ওনার ডিজাইন, ওনার হেয়ার কাটিং স্টাইল, এগুলো তারা ফলো করে। এটা কেন? এই ফলো করাটা সহজ হয় কেন? মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় পুঁজি আমাদেরকে দান করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর বলেছেন যে আমি আল্লাহর আল্লাহকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, আর এরপরেই সবচেয়ে বেশি ভালোবাসা হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন, যদি তোমাদের এই কথা দাবি হয়ে থাকে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ভালোবাসার দাবি যদি থাকে, তাহলে এর প্রমাণস্বরূপ কি করতে হবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আসলে কল নিয়ে নেন ইনশাআল্লাহ। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আমি সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ প্রশ্নগুলো করুন। নবীজির গেছে আল্লাহর আদেশ, নাজিল গেছে সারা হইল কোরআন শরীফ, আল্লাহ হইল আল্লাহর আদেশ। নবীজি তাহাকালীন দেশের জন্য বা পৃথিবীর জন্য সংবিধান করে যেতে পারেন নাই, এর জন্য যে আল্লাহ তাআলা কোরআন মজিদেও ফরমাইছেন ঈসা আলাইহিসসালাম আসতেছেন, তো এখন 1400 বছর গেছে কি? যদি ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় চাই, তাইনিও সংবিধান তৈরি করবা, সংবিধান করে উঠে মুফতি সাহেব সেকেন্ডের বিরুদ্ধে সংবিধান বদলে, কিন্তু কোরআন বদলিত নাই। কোরআনে প্রমাণ দিও যে ঈসা নবী সত্য না মিথ্যা, আর তাই আদম জাতি উইটনেস থাকবো, তাই রুল অফ ল অলরেডি চালু হয়ে গেছে মুফতি সাহেব সারা দুনিয়ায় ধরি, এটা হইল নিকনেম হইল করোনা ভাইরাস, আর ধর্মের বুক আর বদলিত নাই। ইউএন সিকিউরিটি কাউন্সিল তারা কোরআন উপরে এটা আসলে এই কথাটা আমরা সরি ফর দ্যাট, আমি আপনার সঙ্গে দুই একটা কথার মধ্যে আমি ডিসএগ্রি করতে পারি। এর মধ্যে একটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান দিয়ে যেতে পারেননি, আউযু বিল্লাহ আউযু বিল্লাহ, এর চেয়ে বড় একটা ভুল তথ্য আর হতেই পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়ে গেছেন, এরপর পদ্ধতি যেটা বাতলে গিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠালেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তখন আল্লাহর নবী হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহু সবার বড় ছিলেন, তো বললেন সেখানকার পুরো দায়িত্ব হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর, মানে রাষ্ট্র ব্যবস্থার প্রধান, আর ইলমি দিক থেকে ইলম, জ্ঞান, নলেজ এবং নিয়ম কানুন, ইসলামী আইন, এটার ক্ষেত্রে হযরতে মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহুকে আলিম হিসাবে প্রধান বানিয়ে পাঠালেন। তখন জিজ্ঞাসা করলেন হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহুকে যে কাইফা তাকদি, হে মুআয, তুমি কীভাবে বিচার ব্যবস্থা চালাবে, কীভাবে তুমি ফয়সালা দেবে জনগণের? তো হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআনের মধ্যে, কোরআন দ্বারা আমি ফয়সালা দেব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পবিত্র কোরআন কিতাবুল্লাহর মধ্যে যদি ক্লিয়ার কাট সমাধান যদি না পাও, তাহলে তুমি কীভাবে সমাধান দেবে? হযরত মুআয বিন জবল রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল, আপনার সুন্নতের মাধ্যমে আমি ফয়সালা করব।
নবীর সুন্নাতের মাধ্যমে ফয়সালা হবে। তো আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সুন্নাতের মধ্যে ক্লিয়ার কাট কোনো ফয়সালা না পাওয়া যায় তাহলে তুমি কিভাবে সমাধান দেবে? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আজতাহিদু বিরায়ি, আমি আমার রায় এবং জ্ঞান নলেজ দ্বারা কোরআন হাদিসের ভিত্তিতে আমি ইজতেহাদ করব, নিজে এর সমাধান কোরআন এবং হাদিস থেকে বের করার চেষ্টা করব সরাসরি, এবং ক্লিয়ার কাট স্পষ্ট কোনো সমাধান যদি না পাওয়া যায় তাহলে কোরআন হাদিসের রুল রেগুলেশনকে সামনে রেখে এর আলোকে আমি ইজতেহাদ নিজে করব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, প্রতি উত্তরে বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী وفق رسول رسوله لما يرضى رسوله او كما قال النبي صلى الله عليه وسلم যে আল্লাহ তাআলার ওই আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে প্রতিনিধিকে এমন কথার তৌফিক দিয়েছেন যার উপর তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজি এবং খুশি। আল্লাহু আকবার। তো এইভাবে হযরতে সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে তারা সংবিধান সরাসরি বের করার মতো যোগ্যতা তাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো এখন পৃথক সংবিধান তৈরির কাজ এটা সময় সাপেক্ষ বিষয়, এর জন্য উপযুক্ততা এবং যোগ্যতার অধিকারী সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন পরবর্তীতে এসেছেন, কিন্তু আল্লাহর নবী নিজে সমাধান দিয়ে গেছেন। সংবিধান তৈরি করতে হয় কীভাবে সেটাও তিনি নিয়ম বলে দিয়ে গেছেন, এবং প্রত্যেক যুগে আলাদা আলাদা এটা যুগের উপর রেখে দিয়েছেন। কোনো একটা সংবিধান ওইটা যদি ফাইনাল তৈরি করে দিয়ে যেতেন তাহলে ইসলামের মধ্যে যেহেতু অনেক বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা স্পেস রেখেছেন, সুযোগ রেখেছেন, পরিবর্তনশীল রেখেছেন অনেক জিনিসকে, অনেক বিধিবিধানকে, যেগুলো সময়ের আলোকে পরিবর্তনশীল। এই জন্য সংবিধান বানিয়ে দিয়ে গেলে সেটা হতো সেই সময়কার জন্য প্রযোজ্য, আর আমাদের সময়ের জন্য আলাদা সংবিধান তৈরি করতে হতো। তো এটা প্রত্যেক যুগে প্রত্যেকেই তৈরি করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তাঁর যুগে পুরো দুনিয়ার মধ্যে লিউজহরাহু আলা দিন কুল্লি এর বাস্তব নমুনা এবং প্রমাণ দুনিয়ার সামনে আসবে, আর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে আসবেন। এখন দুঃখজনক হলেও সত্য যে এই যোগাখিচুড়িমূলক আলোচনার, এটা আমি এই জন্য যোগাখিচুড়িমূলক, এই এই গোলক ধাঁধায় ফেলে মানুষের মধ্যে একটা ভুল তথ্য দুনিয়ার সামনে পেশ করা হয়। মিথ্যা নবুয়তের দাবিদার একটা আছে, সে দাবি করে যে সে একটা বন্ড নবী, মিথ্যা নবী, সে দাবি করে বসে আমি নবী। এখন সে দলিল কোত্থেকে পাবে? দলিল তো আর পায় না খুঁজে। তো দলিল যখন পায় না তখন দেখায় সে বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, তো আমি হলাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তো আমি ঈসা। তো এই দলিল যেটা আছে এই দলিলটা দেখালে তার নবুয়তের উপর একটা দলিল সে অ্যাটলিস্ট পেশ তো করতে পারলো যে আমি ওই যে ঈসা মসীহ আলাইহি সালাতু ওয়াসালাম যিনি আসবেন আমিই হলাম সেই। এখন যারা ওই মতাদর্শে বিশ্বাসী তারা এখন বলে এখনও ঈসা আলাইহিস সালাম কেন আসেন না, দুনিয়ার অবস্থা তো খুব খারাপ। তো এই আলোচনার সূত্রপাতের মাধ্যমে তারা সারা দুনিয়ার মানুষকে গোলক ধাঁধায় এবং প্রতারণার পাতা ফাঁদে ফেলে দিতে চায় যে এখন আপনি মানতে হবে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই মর্মে হাদিস রয়েছে, আর ঈসা আলাইহিস সালামের নুজুল হবে, নুজুলে ঈসা আলাইহিস সালাম হবে, ওইটা উলামায়ে কেরাম নির্ধারণ করবেন, ওইটাকে আরও অনেক সময়ের ব্যাপার আছে, এটা আপনাদের পেরেশানির কোনো দরকার নাই, এটা আল্লাহ যখন চাইবেন তখন পাঠাবেন, ওইটার কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। এর জন্য সে মিথ্যা নবুয়তের দাবিদার, বন্ড নবুয়তের দাবিদার, বিকৃত এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে ত্রিশটা দাজ্জাল আসবে, থালাসুনা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে অন্তত ত্রিশটা দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, মহাপ্রতারক আসবে, সবাই দাবি করবে যে আমি নবী, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এবং রিয়ালিটি হলো, বাস্তবতা হলো কেউ নবী নয়, এরা বন্ড দাজ্জাল মহাপ্রতারক এবং মানুষের ইমান হরণকারী, ইমান ছিনতাইকারী মানুষ, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখন সে মিথ্যা দাবিটা প্রমাণ করার জন্য দলিল তো একটা দিতে হবে, বললো ওই হাদিস দলিল হলো যে ঈসা আলাইহিস সালাম আসবেন আর আমি হলাম তিনি। এখন পড়ল মহামুসিবতে, কারণ ওই সময় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এর ইমিডিয়েট আগে হযরত মাহদী আলাইহিস সালামও হবেন, ইমাম মাহদীর জোহর হবে, জোহরে মাহদী হবে। তো সে এখন দেখলো যে আমি যদি ঈসা দাবি করি আর এই সময়ের মধ্যে ইমাম মাহদী যদি না আসেন, জাহির যদি না হন, তাহলে তো আমি মিথ্যা হয়ে যাব, আমার এই দলিলটা আমার উপর ফিট হবে না।
তো সে অন্যত্র বলল ওই মিথ্যা নবুয়তের দাবিদার, বন্ড নবুয়তের দাবিদার, মানুষের মহাপ্রতারক এবং সবচেয়ে বড় গুমরাহ, পথভ্রষ্ট এই মানুষটি বলল যে সে বলল যে আমি হলাম সেই মেহদি। তো আমি অনেক সময় উত্তর দেই যে এই স্টুপিড মানুষটাকে, বেওকুফ মানুষটাকে কেউ বলেনি যে ওই সময় তো দাজ্জালও আসবে। মানে আসলে এই তিনজন এক যুগে আসতে হবে, এক সময়ের মধ্যে তার জীবদ্দশার মধ্যে ইমাম মাহদি হতে হবে, হযরত ঈসা আলাইহিস সালামের অস্তিত্ব হতে হবে, দাজ্জালের অস্তিত্ব হতে হবে। তো এটা যদি কেউ বলতো তাকে, তাহলে সে বলতো না, তাহলে দাজ্জাল না আসলেও তো দুইজনের আশা দাবি করাটা তো প্রমাণবিহীন হয়ে যাবে, মিথ্যা সাব্যস্ত হতে বাধ্য, কারণ দুইজন আসবেন না, আসলেই তিনজন এক যুগে এসে একত্রিত হবেন। তো সে মনে হয় দাবি করে ফেলতো আমি দাজ্জালও আমি। তো আসলে তৃতীয় কথাটাই ঠিক, কারণ সে আসলে কিন্তু দাজ্জাল, আল্লাহর নবীর অন্য ছোটো দাজ্জাল হবে আর, সে কিন্তু আসলে দাজ্জাল। তো সে দাবি করে ফেলতো বড় দাজ্জালও আমি, কারণ এখন ঈসা দাবি করলে ইমাম মাহদি এবং দাজ্জালের আবির্ভাব একই সময়ের মধ্যে হওয়া হাদিস অনুযায়ী জরুরি হয়ে দাঁড়ায়। সুতরাং এই দলিল দিয়ে যদি নবুয়তের দাবিদার, মিথ্যা নবুয়তের প্রমাণ যদি কেউ পেশ করতে চায়, তাহলে ইমাম মাহদির আশাটা, দাজ্জালের আবির্ভাবটাও জরুরি। তো সে মাহদি হওয়ার দাবিদারও সে নিজে হয়ে গেছে, আবার দাজ্জালের দাবিদারও সে হয়ে যেত মনে হয়। তো আসলে কিন্তু সে ছোট দাজ্জাল আল্লাহ নবী, বড় দাজ্জালের আগে অনেকগুলো দাজ্জাল যে আসবে এর কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সাতাকুনু সানাওয়াতুন খাদ্দাআতুন ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দাজ্জাল আসার আগে, কিয়ামতের আগে, আরো ছোট কিছু দাজ্জাল শব্দের মানে আরো কিছু প্রতারণার কিছু বছর আসবে, যেগুলো প্রতারক বছর হবে। তো আসলে কেন প্রতারক বলা হলো? দাজ্জাল শব্দ থেকে দাজ্জাল আবির্ভূত হয়েছে, উদ্ভূত হয়েছে। তো দাজ্জাল শব্দের অর্থ হলো ফেরেব দেওয়া, ধোঁকা দেয়া, ষড়যন্ত্র করা, প্রতারণা করা। তো যে প্রতারণাকারী, দাজ্জাল ইসমে মুবালাগাত সেগা, শুধু প্রতারক বললে হবে না, মহাপ্রতারক, অনেক বড় প্রতারক। তো দাজ্জাল যেহেতু মহাপ্রতারক, সে যে ফিতনা নিয়ে আসবে মানুষের পক্ষে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝে ওঠা মুশকিল হবে, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য বোঝা সম্ভব হবে না, অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। তো এই জন্য সে মহাপ্রতারক। তো এই তো এই যুগটা এখন হয়তো চলছে, প্রতারণার যুগ এখন হয়তো আরম্ভ হয়ে গেছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঈসা আলাইহিস সালাম কখন আসবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটার টাইম ফ্রেম এবং সুনির্ধারিত কোনো তারিখ, সন ইত্যাদি আল্লাহ পক্ষ থেকে বলে দেওয়া হয়নি। ওই আলামতগুলো কিতাবের মধ্যে লেখা আছে, সে অনুযায়ী উলামায়ে কেরাম এর সিদ্ধান্ত নেবেন। এটা আপনি আমি এখানে পরেশান হয়ে জনগণকে বিভ্রান্ত এবং সমস্যার মধ্যে ফেলবার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা এই এই ধরনের মিথ্যা নবুয়তের দাবিদার যেগুলো আছে, তারাও আল্লাহর নবীর সবচেয়ে বড় বেয়াদব, যারা নবুয়তের দাবিদার হয়েছে, আবার মেহদির দাবিদার হয়েছে, আবার একশো ধরনের কথা, বিপরীতমুখী কথা নিজের বক্তব্যের মধ্যে নিয়ে এসেছে। কারণ মৃত্যুকেরা হাজার ধরনের কথা বলে, এক সময় একটা, আরেক সময় আরেকটা, আরেক সময় আরেকটা, মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, এখন সব সময় বানিয়ে কথা বলে, বানোয়াট কথা বলে। তো এইভাবে আবার এখনও সেই দুম্রজাল সৃষ্টির মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ করা এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ থেকে দূরে সরানো, এটা একটা ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে আমরা সজাগ থাকবো, নবীজির প্রতি ভালোবাসা, মহাব্বত এবং ইশক আমরা যেন প্রকাশ করব, এবং আমরা দিনের দাওয়াত এবং তাবলীগের কাজ ব্যাপকভাবে যাতে আমরা করি, এবং এই কাফেলা, ইমাম মাহদির কাফেলায় যাতে আমরা শরিক হতে পারি, বা ওই কাফেলার যে যুগসূত্র এর সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা যেন থাকে, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে যেন দান করে। জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন আছে। জি ইনশাআল্লাহ, প্রশ্নগুলো বলুন প্লিজ। আমি নামাজ পড়ি বড় উন্না পড়ে, কোন অনেক সময় উন্নার বারে বারই যায়, একটু বাদ বারই গেলে আমার নামাজ ওই বলি, আঙ্গুল গুল বারই যায়। আর কোন প্রশ্ন আছে? জি না। এর মধ্যে এসে যায় এটা। তো কবজি পর্যন্ত যদি বের হয়, তাতে কোনো কিছু আসে যায় না। পায়ের একেবারে গোড়ালির নিচ পর্যন্ত এবং উপরের অংশ, নিচের অংশ, এইটুকু নিচের, এতটুকু ক্ষমাযোগ্য, এটার উপরও কোনো আপত্তি নেই। হ্যাঁ, এর চেয়ে বেশি যদি বের হয়ে যায়, তাহলে দেখতে হবে যে কোনো এক রুকুন আদায়ের ক্ষেত্রে তিন তাসবিহ পরিমাণ সময় পর্যন্ত এটা, এর উপরের অংশ যদি
দীর্ঘ সময় পর্যন্ত যদি এটা বাহির হয়ে থাকে তখন প্রশ্ন আসবে যে এটা ঠিক নয়, সঠিক হবে না। তো কিন্তু সতর ডাকা এটা একটা ফরজ, কিন্তু এর চেয়ে কম অংশ যদি বের হয়, আর যদি বেশি বের হওয়ার সাথে সাথে আপনি ঢুকিয়ে ফেলেন তাহলেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এটা যদি একটু লম্বা সময় পর্যন্ত থাকে এর উপরের অংশটা খোলা একেবারে সম্পূর্ণরূপে, তখন নামাজ ধরাতে হবে, নামাজ ফাসিদ হয়ে যাবে। কিন্তু যদি এমন না হয় তাহলে সাথে সাথে আপনি ঢুকিয়ে ফেললেন, অথবা শুধু কবজি পর্যন্ত যদি অঙ্গুল ইত্যাদি বের হয় কোনো আপত্তি নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, বোন আশা করে প্রশ্ন জবাব পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্লিজ দয়া করে প্রশ্নগুলো করুন প্লিজ। জি, আমার হুজুর আছে একটা কোয়েশ্চেন হলো যে কয়েকদিন আগে আমি একটা ওয়াজও শুনছি যে আমরা মেয়েরার আতর পাতার চেয়ে ফাওয়ার পাতাটা ডাকার বুঝি বেশি ইম্পর্টেন্ট। এখন আমি এটা জানতাম চাই কোন কারণে। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হইলো যে আমরা যারা মেয়েরা নামাজ পড়ি, ধরো কার নামাজের টাইমে তো আমরা মানে সেলোয়ার কিনকে নামাজ পড়ি, তা আমরা ফাওয়ার পাতাটা তো ঘুরে না, এতে আমরা নামাজ ঠিক মতো অর্নি? আমার খসড়ে দু একটা কোয়েশ্চেনের আনসার দিবা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য। এটা এখনই উত্তর হয়ে গেছে প্রায় যে ইনশাআল্লাহ তাআলা ওই পায়ের গোড়ালের নিচ পর্যন্ত যে অংশ, একেবারে শেষ পার্ট যেটা পায়ের উপর এবং নিচ, যেটা সর্বশেষ যে জুতার সাইজ, যেটা আপনি মনে করতে পারেন স্যান্ডেলের পর্যন্ত যে অংশ, আপনি পায়ের নিচে অংশ এবং এর উপরের অংশ, এইটুকু যদি খোলা থেকে যায় তাহলে এটা ক্ষমাযোগ্য, এটা সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়েছে। এর জন্য মুজাপড়ার প্রত্যেক কোনো ফকিহ, কোনো মুফতি মুজাপড়াকে জরুরি সাব্যস্ত করেননি। তো আপনি নামাজের মধ্যে এটা খোলা থাকলে কোনো অসুবিধা হবে না, এই অংশটুকু। হ্যাঁ, এর উপরেও যদি কেউ চলে আসে তাহলে এটা হলো চিন্তার বিষয়। এখন মহিলারা অনেক একেবারে নিসফে সাক পর্যন্ত, এরপরে হাঁটু পর্যন্ত, এরপরে অনেক উপরে চলে আসছেন। তো আমাদের হযরত মাওলানা ইহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলহী একজন বুজুর্গ ছিলেন, তো উনি বললেন একটা কথা যে উলামায়ে কেরাম পুরুষদের জন্য একটা মাসআলা বর্ণনা করেছেন যে পায়ের যে গোড়ালি, যেটা এটাকে কি বলে আমাদের সিলেটি ভাষায়, টাকনু, টাকনু উর্দুতে বলে, বাংলায় বলে, আর গোড়ালি বলে শুদ্ধ বাংলা ভাষায় আঙ্কেল, আঙ্কেল। তো ওই পায়ের যে আঙ্কেল বা গোড়ালি যেটাকে আমরা বলি, এই এইটুকুর পুরুষের কাপড় যেন এর উপরে থাকে, গোড়ালিটা যেন দেখে না যায়, আবৃত যেন না হয়। তো আমরা এতটুকু উপরে আনার কথা বলেছিলাম, এক দুই ইঞ্চি। তখন আমাদেরকে তোমরা বললে যে আমরা মৌলবাদী হয়ে গেছি, এরপরে গোড়াপন্থী হয়ে গেছি, না জানি কত ধরনের লেবেল আমাদের উপর লাগালে, এবং বললে যে না, এই একটু উপরে না করে প্যান্টটা একেবারে গোড়ালি দেখে তোমরা ব্যবহার করলে যে ওইটা সুন্দর হয় না। আমরা দুই ইঞ্চির কথা বললাম, তোমরা মানলে না। আর যখন অন্যরা বিজাতীয় যারা, তারা যখন বললো একেবারে হাফ প্যান্ট পরো, এক হাত উপরে নিয়ে আসো, ওইটাও তোমরা মেনে নিলে, তো কি ডাবল স্ট্যান্ডার্ড! তো ওদের কথা, ওরা যদি এক হাত উপরে ওঠার কথা বলে, দুই হাত উপরে পর্যন্ত কাপড় নিয়ে আসার কথা বলে, ওইটাও তোমরা মেনে নিলে, তো আর আমরা বললাম মাত্র দুই ইঞ্চি উপরে করো, ওইটাও তোমরা মানতে প্রস্তুত নও। তো এটা পুরুষদের বেলায়, কিন্তু মহিলাদের জন্য যতটুকু নিচে করা যায়, কিন্তু মোজা পড়তে হবে না, এতটুকু আপনি মনে করেন। মোজা ছাড়া যে অংশটা উপরের অংশ, যেখানে আমরা মোজা পরি, সে মোজার নিচের অংশ যেটা, এই পুরোটা ডাকতে হবে না। এটা না ডাকলে কোনো আপত্তি নেই, এটা যদি খোলা থাকে তবু নামাজ হয়ে যাবে। কিন্তু এটা অন্য কোনো আলিম হয়তো বক্তব্যের মধ্যে এটা একটা কথা বলেছেন যে এখন তো পার অনেক উপরে পর্যন্ত প্যান্টটা চলে এসেছে, মহিলারাও যখন প্যান্ট পরে তখন দেখা যায় বেশ উপরে তারা পর্যন্ত তারা এই পাটা খুলে রাখে তারা। তো এই পাটা তুলনামূলকভাবে হাত মাঝে মধ্যে বের হওয়ার চেয়ে পাটা হয়তো মানুষ দেখে বেশি। তো পায়ের একেবারে পাতার কথা হয়তো তিনি বলেননি, নিচের অংশের কথা হয়তো বলেছেন যে এটা এখন খুলে রাস্তাঘাট দিয়ে মহিলারা হাঁটে, তখন বেগানা পুরুষ দেখে, পরপুরুষ দেখে, তখন আন্নিসা ও হাবালাতুস শৈতান, হাদিসের মধ্যে বলা হয়েছে যে শৈতান যখন পুরুষদেরকে গুমরাহ পথভ্রষ্ট করতে চায়, তো শিকার করতে চায়, বিপদগামী করার জন্য, গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, দিন থেকে সরানোর জন্য এবং চারিত্রিক নষ্টামির পথে নিয়ে আসার জন্য, যখন সে লোকজনকে শিকার করতে চায়, তখন তার শিকারের জাল হলো এই মহিলা। তো সে মহিলাদেরকে জাল হিসাবে ব্যবহার করে, তো জাল হওয়া চাই না, জাল আপনারা হবেন না, আপনারা ওই শিকারের জালে নিজেদেরকে পরিণত করবেন না।
তো সে ওই সময় মহিলাদেরকে বেপর্দা করে দেয়, তখন পুরুষেরা সমাজের মধ্যে নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিধান যেটা সেটা আমি বললাম, হাতের কবজি পর্যন্ত ওইটা খোলা থাকলে অসুবিধা নেই, আর পায়ের পাতা যেটা এটাও খোলা থাকলে কোনো অসুবিধা নেই। আর যদি কেউ মনে করেন কোথাও নিজের সৌন্দর্য ঢাকার জন্য মোজা পরেন, হাত মোজা পায়ের মোজা পরেন, যারা পরবেন তারা মনে করেন সবচেয়ে বেশি উত্তম কোয়ালিটির উপর আমল করছেন, যদি সহজে ইজিলি পারেন তাহলে কোনো আপত্তি নেই, এটা বেশি উত্তম হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হাত পা যদি মোজা দিয়ে ঢেকে ফেলেন আর যদি পারেন, এটা মৌসুমের কারণে কষ্ট না হয়, গরম দেশগুলোর জন্য এটা বাধ্যতামূলক করা অনেক কঠিন একটা ব্যাপার, কঠিন গরমের প্রচণ্ড গরম আর আপনি হাত মোজা পরার কথাও বলছেন, পায়ের মোজা পরার জন্য আপনি বাধ্য করছেন। তো আর পুরুষদেরকেও বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহিলাদেরকে বলা হয়েছে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, যে তোমরা তোমাদের চোখের হেফাজত করো, চোখকে নিম্নমুখী করো, চোখ তো আর নিম্নমুখী হতেই চায় না, গরমের সময়কাল আসছে তখন মহিলাদের জন্য বাধ্যতামূলক করা হয়নি যেটা কষ্টসাধ্য, যে অংশটা ডেকে ফেলা, সবসময় কাজের জন্য আপনার হাত ব্যবহার করতে হবে, আপনি হাত মোজা ব্যবহার করলে কীভাবে করতে পারবেন, সবসময় কিছু ধরতে হলে, বাসন কোসন ধুইতে হলে এবং কোনো কিছু ধরতে হলে, বাচ্চাদেরকে ধরতে হলে, গাড়ির স্টিয়ারিং ধরতে হলে আপনার তো হাতের মধ্যে মোজা থাকলে অনেক সময় সমস্যাও হয়ে যেতে পারে, পায়ের মধ্যেও যদি সর্বাবস্থায় মোজা থাকে সমস্যাও হতে পারে মেবি, বা ঘরের ভেতরে বিশেষভাবে। তো এই জন্য এগুলো খোলা রাখার, এই অংশ দুটো খোলা রাখার পারমিশন দেওয়া হয়েছে, বিধায় এর উপর এত শক্ত কোনো বিধান আরোপ করা ঠিক নয়। হ্যাঁ, যেখানে ফিতনার সম্ভাবনা আছে, যে হাতের এই অংশ পায়ের পাতাটা দেখেও কিছু মানুষ মানে খারাপ হয়ে যেতে পারে, আমার সম্পর্কে অনুমান তৈরি করতে পারে যে আমার শরীরের কালার কী হতে পারে এবং কিছু মানুষের বদনজরির সম্মুখীন আমি হতে পারবো চোখের দৃষ্টির, তখন সেখানে যদি কেউ পারে তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং তাকওয়া। তো তাকওয়া একটা, ফতোয়া একটা। তো ফতোয়া অনুযায়ী হাতের কবজি পর্যন্ত এবং পায়ের গোড়ালির নিচে শুধু পায়ের পাতার অংশটুকু খোলা রাখার পারমিশন রয়েছে, নামাজও পড়তে পারবেন। কিন্তু যদি কোথাও কেউ আরও বেশি সতর্ক থেকে যদি হাত মোজা পার মোজা যদি ব্যবহার করতে পারেন তাহলে সেটা হবে বেশি উত্তম পন্থা, যেখানে ফিতনার সম্ভাবনা, যেখানে পরপুরুষের দেখার সম্ভাবনা, সেখানে এইসব ব্যবস্থা যারা পারবেন তারা তাকওয়ার উপর আমল করাটা বেশি উত্তম হবে, সন্দেহ নেই। কিন্তু এর জন্য বাধ্য করা যাবে না সবাইকে। তো আমরা যতটুকু বলেছি চেহারারও পর্দা করা উচিত বর্তমান সময়ে, ফিতনার যুগ, তো সেই যুগে আমরা এর চেয়ে বেশি যেটা মানুষের পক্ষে চলাফেরার মধ্যে, জীবন পরিচালনার মধ্যে কঠিন একটা সমস্যার সম্মুখীন হয়ে যাওয়া সম্ভব, সেখানে এটাতে এটার উপর বাধ্যবাধকতা আরোপ করা ঠিক হবে না। জাযাকাল্লাহ, সময় আমাদের একসাথে শেষ হয়ে গেছে, তো সংক্ষিপ্ত 10 সেকেন্ড একটা মেসেজ আমি বলবো, যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বিষোদগার করেছে তারা সবচেয়ে বড় হতবাগা, তারা মানবতার দুশ্মন, তারা ইসলামের দুশ্মন, তারা মানব সভ্যতার দুশ্মন, তাদের মোকাবেলা আমাদেরকে শান্তিপূর্ণভাবে করতে হবে, আইন হাতে তুলে নিলে হবে না, এবং কোনো ধরনের প্রতিবাদ ডোমেস্ট্রেশন ইত্যাদির মধ্যে আমরা যেন কোনো খারাপ কাজ না করি, আইন হাতে তুলে না নেই, কাউকে যেন কষ্ট না দেই, আমাদের আমরা যে ভীতিকর এটা আমরা যেন না বুঝাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির মিশনের প্রতীক এবং আদর্শের প্রতীক, এই চেষ্টা যেন আমরা করি, দাওয়াত এবং তাবলীগের কাজ যেন করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি এবং জীবনী, জীবনের ভালো ভালো দিকগুলো যেন আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরি এবং সর্বত্র দাওয়াত এবং তাবলীগের পরিবেশ তৈরি করি, এই চেষ্টা হওয়া উচিত। জাযাকুমুল্লাহ খায়র, এগেইন থ্যাংক ইউ সো মাচ মুফতি সাহেব ফর ইয়ার টাইম। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ শুরু থেকে এবং শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, এবং আমাদের প্রোগ্রামটি ইউটিউবে আপলোড হবে, ইকরা বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন রিপিট, এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা ছিলেন আজকের প্রোগ্রামে সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।